নমস্কার ফ্রেন্ড, কেমন আছেন সবাই? এলো আর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে চলুন আমি একটু ইলিশ মাছ রান্না করে দেখাবো। শীতের সকাল, বেশ ভালোই ঠান্ডা এখন পড়ে গেছে। তো আজকে বাজার থেকে বাবা ইলিশ মাছ নিয়ে এসছে। তো ইলিশ মাছের আমি মাথাগুলো বাদ দিয়ে পিসগুলো একটা আলাদাভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, মাছের তেলটাকেও নিয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে বেশ নিয়ে নেব। আর শীতের সকালে যদি ইলিশ মাছের একটু তেল হয় আর একটু যদি ইলিশ মাছ ভাজা হয় গরম গরম ভাত, ওফ টেস্টি বেড়ে যায়। আমার মাছ অলরেডি সব ভাজা হয়ে গেছে, মাথাগুলোকে মা সাইড করে পাশে রেখে দেবে। তা আমি এর জন্য একটু আদা আর একটু লঙ্কা বেটে নিচ্ছি। তা আমি এখানে কিন্তু খুব অল্প পরিমাণে আদা লঙ্কাটা দিচ্ছি, কারণ আমরা অনেকেই কিন্তু সর্ষে ইলিশ খাই, পোস্ত দিয়ে ইলিশ খাই, সর্ষে দই দিয়ে খাই, পেঁয়াজ বাটা দিয়েও খাই। তো এটা কিন্তু শুধু আদা লঙ্কা বাটা আর কিচ্ছু না। তা এখানে আমি একটা জিনিস দেখাতে খুব দেরি হয়ে গেল। এখানে আমি একটু তেলে কালো জিরে দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি, একটাও না অর্ধেকটা। 1 কেজি মাছে আমি মাত্র অর্ধেকটা দিয়েছি। দিয়ে আমি ভাজা ভাজা যখন হলো তখন আমি আদা লঙ্কা বাটাটা দিয়েছি। আর আমি লঙ্কার পরিমাণটা এখানে কম দিয়েছি, তার কারণ ইলিশ মাছে একটু কম ঝাল হলে ভালো লাগে। আর স্বাদ অনুসারে লবণ হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ দেব। আর আমি আলাদা করে আবার দুটো লঙ্কা চিরে দিলাম ঝালটা কম হবে বলে। এবার আমি জলটা দিয়ে দেব। নিচে জলটা আমি এই পরিমাণে দিয়েছি যেহেতু আমার মাছটা একটু বেশি। দিয়ে মাছটা দেওয়ার পরে আমি ঢেকে দেব আগুনটা, মানে এটা যেহেতু কাঠের উনুনে তো আমরা স্টিমটা কমিয়ে দেবো। আর কাঠের উনুনে বেশ অল্প করেই দিলাম, তো এই যে মাছের চেহারা। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।